गणनायकाय गणदैवताय गणाध्यक्षाय धीमहि गुणशरीराय गुणमण्डिताय गुणेशानाय धीमहि गुणातीताय गुणाधीशाय गुणप्रवेष्टाय धीमहि एकदन्ताय वक्रतुण्डाय गौरीकनयाय धीमहि। আমি এখানে কার্ডবোর্ড ব্যবহার করছি, তোমরা চাইলে এখানে কার্ডস্টক পেপার বা অন্য কোনো বোর্ডও ব্যবহার করতে পারো। তবে কার্ডবোর্ডটা যদি এখানে না ইউজ করে তোমরা কার্ডস্টক পেপার ইউজ করো, সেই ক্ষেত্রে তোমাদের দু তিনটে পেপার ফোল্ড করে নিয়ে তারপর সেটা মাস্কিং টেপ বা স্যালো টেপ দিয়ে তোমাদের একটুখানি বেসটা মোটা করে নিতে হবে, যাতে এটা হয়ে যাওয়ার পর এফেক্টটা সুন্দর লাগে। আর একটু মোটা হলে এটা খোঁপায় দেওয়ার সাথে সাথে এটা দেখতেও ভালো লাগবে। খুব বেশি পাতলা হলে এটা দূর থেকে অতটা ভালো লুকটা আসবে না। আমি সেই জন্য এখানে কার্ডবোর্ড পেপার ব্যবহার করছি। তোমরা চাইলে তোমাদের কাছে যেরকম বোর্ড অ্যাভেলেবেল থাকবে সেই ধরনের তোমরা ব্যবহার করতে পারো। এটাকে আমি 4x4 সেন্টিমিটার কেটে নিয়ে তার উপরে জুট দিয়ে ভালো করে কভার করে নিচ্ছি। আর যদি তোমাদের কাছে জুট অ্যাভেলেবেল না থাকে, তোমরা অনলাইনে পারচেস করতে পারো, বা এর জায়গায় কোনো হালকা তোমরা কালার করতে পারো, বা ফ্যাব্রিক কোনো জিনিস ইউজ করতে পারো, লাইক পেপার বা কাপড় যে কোনো কিছু ব্যবহার করতে পারো। ফ্যাব্রিক যে পেপারগুলো হয় সেগুলোও তোমরা ব্যবহার করতে পারো, যেটা তোমাদের কাছে থাকবে বা তোমাদের ভালো লাগবে করতে, সেই ধরনের তোমরা নিজেদের মতন কাস্টমাইজ করে নিতে পারো। আমার কাছে যেরকম অর্ডার আসতো তাও আমি কাস্টমাইজ সেরকমভাবে করে নিতাম, আমার এটা আমার চয়েস অনুযায়ী আমি করেছি। তোমরা চাইলে এখানে ফ্যাব্রিক অন্য কোনো কিছু ব্যবহার করতে পারো, বা সম্পূর্ণ একটা লাইট টোনের ওপর কালার এফেক্ট ব্যবহার করেও এটা করতে পারো। এরপর আমি বোথ সাইড জুটটাকে দিয়ে কভার করে নিয়েছি যাতে এটা সুন্দর দেখতে লাগে। আর এরপর আমি একটা ফেব্রিক কালার করেছি, যেহেতু এটা আমি সাদা করব সেই জন্য আমি একটু ডিপ কালার করেছি। যদি তোমরা এখানে লাইট কালার বেসটা তৈরি করো তাহলে সেক্ষেত্রে তোমরা ডিপ কালার যে আউটলাইনার আছে বা কোনো ফ্যাব্রিক ক্রিলের কালার আছে সেই ক্ষেত্রে অন্যান্য কোনো ডিপ কালার ব্যবহার করবে, যাতে এর কম্বিনেশনটা সুন্দর হয়। আর আমি এখানে 3D আউটলাইনার ব্যবহার করেছি গ্লিটার এফেক্ট দেওয়াটা, নর্মালটা জাস্ট একটা হোয়াইট লুক দেবে, তার সাথে যাতে একটা শাইনি এফেক্ট আসে, একদমই অফরো খুব বেশি বোঝা যায় এরকম না, কিন্তু জাস্ট একটা শাইনি এফেক্ট আসবে, আর আলো পড়লে যাতে একটা গর্জিয়াস লুক আসে, একটুখানি শাইন থাকে, সেই জন্য আমি এখানে গ্লিটার এফেক্ট যে 3D আউটলাইনার সেটা ব্যবহার করেছি। আর আমি এখানে গণেশের জাস্ট আউটলাইনটা করব, যাতে এখানে বেশি বড়ও না হয় আবার খুব সুন্দর দেখতেও লাগে। যদি সেম তোমরা পেন্ডেন্ট তৈরি করতে চাও তাহলে তোমরা এটাকে আরও আরেকটু বড় করে নিতে পারো, 4x4 বা 8x8 6 আর কি, সরি 6x6 এরমভাবে একটু বাড়িয়ে নিতে পারো। আর যদি এটা কানের করতে চাও সেক্ষেত্রেও এই সাইজটাই তোমরা রাখতে পারো, কোনো অসুবিধা নেই। আর এর ক্ষেত্রে আমি অন্যান্য কোনো আর কিছু অ্যাড করতে বারণ করব, কারণ এটা পুরোটাই জুটের ক্রাফট, তো জুট দিয়ে যেহেতু পুরো গণেশের লুকটা বাদ দিয়ে সব কিছু করা হচ্ছে, একটা জুটের এফেক্ট রাখা হয়েছে বেশি, সেই জন্য আমি এখানে বর্ডারটাও জুটের সুতো দিয়েই করেছি। যদি তোমাদের কাছে জুট না থাকে তাহলে এরকম ধরনের কোনো কালার আসবে এরকম টোনের কিছু ব্যবহার করতে পারো, আদারওয়াইজ এটাকে পুরো সিম্পল এরকম প্লেনই রেখে দিতে পারো, কোনো বর্ডার দেওয়ার দরকার নেই, জাস্ট একটা কোনো কালার দিয়ে বর্ডার দিয়ে দিতে পারো, আদারওয়াইজ এটাকে কিচ্ছু অ্যাড করা দরকার নেই, নর্মালি ভালো লাগবে। অন্য কোনো জিনিসের সাথে অ্যাড করলেই বরং দেখতে ভালো লাগবে না, লুকটা চেঞ্জ হয়ে যাবে। আর আমি এখানে যে লটকনটা ব্যবহার করছি সেটাও একদম জুটের সুতো দিয়ে, আর জাস্ট কড়ি আর উডেন্স বল কিছু ব্যবহার করেছি, উডেন বল ছাড়া আমি এখানে কিচ্ছু ব্যবহার করিনি। তোমাদের কাছে যদি উডেন বলস না থাকে সেক্ষেত্রে তোমরা প্লাস্টিকের বলস যে কোনো কালার তোমাদের পছন্দ মতো ব্যবহার করতে পারো, তবে এর সাথে কম্বিনেশন করে কোনো জিনিস ব্যবহার করাটাই ভালো হবে। যদি এর সাথে কম্বিনেশন করে কোনো জিনিস না পাও সেক্ষেত্রে তোমরা জাস্ট কড়ির সাথে ছোট্ট কোনো বলস ব্যবহার করতেই পারো।
আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এক্ষুনি আমাকে কমেন্ট করে জানাও, আর সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি কোনো ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যেতে পারো। আর লাইক শেয়ার করতে একদমই ভুলবে না বন্ধুরা। সাথে তোমরা এরকম সুন্দর সুন্দর জুয়েলারি দেখতে গেলে তাহলে আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম পেজে তোমরা গিয়ে ফলো করতে পারো। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে সবাই খুব ভালো থেকো, হ্যাভ এ গুড লাক।